আমরা অভ্যাস গড়তে চাই, আবার কিছু অভ্যাস ছাড়তে চাই, মন দিয়ে পড়াশোনা করার অভ্যাস গড়তে চাই, আবার স্মার্টফোনে সময় নষ্ট করা কমাতে চাই। কেমন হতো যদি প্রতিদিনের রুটিন থেকে অল্প অল্প পরিবর্তন আনার মধ্য দিয়েই বদলে ফেলা যেত কিংবা গড়া যেত অনেক অভ্যাস? অনেক বড় বড় টার্গেট নিয়ে অভ্যাস গড়তে বা পরিবর্তন করতে যে দুই চার দিন অনেক জোশ দেখা যায় আমাদের মাঝে, তারপরে আবার আগের অবস্থায় ফিরে যায়। যে জিনিসটা আমরা মিস করি তা হলো ছোট ছোট পরিবর্তনও কিভাবে বদলে ফেলতে পারে আমাদের লালিত অভ্যাস চক্র। প্রতিদিনের কাজগুলোর মাঝে অল্প একটু পরিবর্তন একেবারে জীবনের মোড় কিভাবে ঘুরিয়ে দিতে পারে, সেটাই সাইকোলজি, নিউরোসায়েন্স থেকে শুরু করে দৈনন্দিন জীবনের হাজারটা অভিজ্ঞতার আলোকে লিখেছেন লেখক জেমস ক্লিয়ার তার অ্যাটমিক হ্যাবিট বইটিতে। এই বইয়ের অন্যতম কয়েকটা পয়েন্ট নিয়ে বলি যেগুলো মিলে যাবে তোমাদের জীবনের সাথেও। দ্য 1% রুল, এটা নিয়ে কথা বলার আগে আমাদের একটু জেনে নিতে হবে কম্পাউন্ডিং আসলে কি। আইনস্টাইন বলেছিলেন এই পৃথিবীতে যদি অষ্টমাশ্চর্য বলে কিছু থেকে থাকে সেটা হচ্ছে কম্পাউন্ডিং ইফেক্ট। প্রতিদিন যদি 1% করে একটা বিষয়ে উন্নতি করা যায় তবে বছর শেষে মোট 37% উন্নতি চলে আসে সেই বিষয়ে। একদিনের হিসেবে সেটা হয়তো মনে হতে পারে খুব সামান্য, কিন্তু 365 দিন শেষে এটা কিন্তু চোখে পড়ার মতো উন্নতি। ধরলাম তুমি তোমার স্পোকেন ইংলিশ স্কিল বাড়াতে চাও, এখন তুমি প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করছো, এটা যদি তুমি নিজেই ভিডিও করো ধরো তোমার এই প্র্যাকটিসটা, তাহলে প্রথম কয়েকদিনের ভিডিওতে আসলে তুমি উল্লেখযোগ্য কোনো উন্নতিই দেখতে পাবে না। অন্যদিকে এই ভিডিও যদি তুমি 6 মাস ধরে করতে থাকো, নিজেই অবাক হয়ে যাবে যে 6 মাস পরে কিংবা 1 বছর পরে কত বেশি উন্নতি তুমি করে ফেলেছো। তাই যে কোনো বিষয়ে উন্নতি করতে চাইলে এটা চালিয়ে যেতে থাকবা, প্রতিদিন একটু একটু করে এগিয়ে গেলেও নিজেই দেখতে পাবা 1 বছর পরে নিজের অভূতপূর্ব উন্নতি। জেমস ক্লিয়ারের মতে ভালো অভ্যাসগুলো সময়কে আমাদের কাছে আশীর্বাদ হিসেবে নিয়ে আসে, আর বাজে অভ্যাসগুলো সময়কে বানিয়ে দেয় আমাদের জীবনের অভিশাপ। একটা নির্দিষ্ট পয়েন্ট ক্রস করার আগ পর্যন্ত কিন্তু একটা অভ্যাস আদৌ ঠিকভাবে গড়ে উঠেছে কিনা সেটা বোঝা যায় না। যেহেতু আমরা ওই আলটিমেট রেজাল্টটা পাচ্ছি না, দেখা যায় আমরা অনেকেই মাঝপথে ছেড়ে দিই কাজটা। ধরো ইংরেজি স্পোকেনের উদাহরণে আবার ফিরে যাই, তুমি প্রথম দিনেই তো ফ্লুয়েন্টলি আরেকজনের সাথে কথা বলতে পারবে না, ব্যাপারটা সময় সাপেক্ষ, কিন্তু এই সময়টা তো ধৈর্য ধরে কাজ করে যেতেই হবে। অনেকটা পাহাড়ের চূড়ায় ওঠার মতো, তোমার এই হাজার পদক্ষেপের যাত্রাও তো শুরু হবে একটা ছোট্ট পদক্ষেপ দিয়ে। এখন তুমি যদি 10 কদমের পরে ভাবো যে তুমি তো পাহাড়ে উঠলা না, বা আলটিমেটলি তুমি যেটা করতে চেয়েছিলে সেটা করতে পারো নাই এবং থেমে গেলা, তাহলে এই দুনিয়ার সবচেয়ে বোকা মানুষ তুমি। আরে বাবা, তুমি তো পাহাড়ে ওঠার যাত্রাতেই আছো, ধৈর্য ধরে হাঁটা চালিয়ে যেতে থাকলেই তো উঠে যাবা তুমি। গোলটা সেট করে প্রক্রিয়াটার মধ্যে তোমার মনোযোগ দাও। সারাক্ষণ যদি তুমি ভাবতে থাকো লক্ষ্য অর্জন হলো কি হলো না, হলো কি হলো না, তাহলে দিন শেষে কাজের কাজ কিছুই হবে না। তাই রেজাল্টের দিকে নয় বরং মনোযোগ দাও প্রক্রিয়ার দিকে, আউটকামের চেয়ে আইডেন্টিটিকে বেশি গুরুত্ব দাও। ভালো করে পড়লে ক্লাসে ফার্স্ট হওয়া যাবে এভাবে ভাববে না, বরং তুমি ভাবো যে তুমি একজন ভালো ছাত্র হবে, আর ভালো ছাত্র হলে তো এমনিতেই ভালো করে পড়তে হবে, যার ফলশ্রুতিতে ভালো ফলাফল হবে। তুমি যখন শুধু একটা আউটকামকে মাথায় রেখে কাজ করবে তখন ব্যাপারটা হবে স্বল্প মেয়াদে। অন্যদিকে যখন তুমি ব্যাপারটাকে আইডেন্টিটির পয়েন্ট অফ ভিউ থেকে দেখবে ব্যাপারটা হবে দীর্ঘমেয়াদী এবং টেকসই। ফুটবল মাঠে খেলার সময় খেলা বাদ দিয়ে তুমি কি সারাক্ষণ স্কোরবোর্ডের দিকে তাকিয়ে থাকো যে কয় গোল হলো আর কয় গোল হলো না? এই কাজ করলে তো আর খেলা জেতা লাগবে না, বরং হাস্যকরভাবে হেরে মাঠ থেকে বিদায় নিতে হবে। স্কোরবোর্ড স্কোরবোর্ডের মতো জয় পরাজয় নির্ধারণ করে, তুমি তোমার খেলা খেলতে থাকো মনোযোগ দিয়ে, তো জীবনটাকে ওভাবে দেখো না, তুমি তোমার কাজ করে যেতে থাকো, তো সিস্টেমটার উপর তুমি গুরুত্ব দাও, ফলাফল সময় মতো এসে যাবে। পরিশ্রমকারীর শ্রম কখনো বিফলে যায় না।